একটা নদী রয়েছে, ওই নদীটা কোন দুধের নয়, ওই নদীটা কোন পানির নয়, ওই নদীটা কোন সারাবের নয়, মধুর নয়, ওই নদীটা পচার রক্তের নদী, ওই নদীতে শুধু পচা রক্ত রয়েছে, কোনো পানি নাই, কোন খাবার নাই। আমি দেখতে পেলাম ওই নদীর সাইডে উঁচা উঁচা পাহাড় রয়েছে, আর ওই নদীতে কিছু লোক ভুজ ভুজ করে ডুবছে আবার উঠছে। এই অবস্থাতে তার সাঁতার কেটে কেটে ওই পাচার খেতে খেতে তারা তীরের দিকে আসে, উপরের দিকে উঠে আসতে চাইবে, এমন সময় উপর দিক থেকে পাথর মেরে আবার তাদেরকে আবার নামিয়ে দেওয়া হবে। এই অবস্থায় তারা চলতে থাকবে, পচার রক্ত থাকবে, এরা জান্নাতে যাবে না, পাবে না। আল্লাহ নবী বলছে, জিবরাইল তুমি বলো এরা কারা, কোন কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে এই শাস্তি দিয়েছে তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও সুফিয়াল মুজলামিন, রাহমাতুল্লিল আলামিন, দয়ার নবী গো, এই লোকটা ছিল সুদুঘর, জীবনে মানুষের সঙ্গে লেনদেন করেছে, কেমন করে সুদের সঙ্গে লেনদেন করেছে, কাউকে ধার দিয়েছে তো পার্সেন্ট নিয়েছে, সুদ দিয়েছে এবং সুদ খেয়েছে। এই লোক সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা, এই লোকটাকে এই নদীতে ডুবিয়ে রাখা হবে। এই লোকটা মাথা ঠুকে মরে গেলে আমার আল্লাহ জান্নাত দেবে না, দেবে না, দেবে না। বুঝিবে 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 বান্দা হন, ওই তোরে বারে বারে আপনারা বুঝতে পারছেন, আজরাইলাহি ব তোকে লগে ধরিব, হেদিনা বুঝিবি তাই, সবহে লাগিব সবহে লাগিব, অকলে অকলে সাই থাকিব, রই রই হেদিনা বুঝিবি তাই, আমার আল্লাহ জাহান্নাম দেবে। ওর ভিতরে একটা হচ্ছে, যারা সুরের সঙ্গে জড়িত রয়েছে এদেরকে আমার আল্লাহ জান্নাত দেবে না, দেবে না, দেবে।